नमस्कार बन्धुरा केमन आछेन सबाई आशा करी भीषण ही भालो आछेन। तो आज के एमन एकटा सफ्ट पुली पिठेर रेसिपी आपनादेर साथे शेयर करब जा मुखे दिले एकदम मिलिए जाबे आर भीषण भीषण किन्तु सफ्ट। तो आशा करी आपनादेर भीषण ही भालो लागबे, पुरो भिडियोटा देखते थाकुन। देखे निश्चय बुझते ही पारछेन जे कतटा सफ्ट होयेछे एई पुली पिठेटा। तो आपनाराओ बाड़िते एइभाबे ट्राई करबेन, आशा करी भीषण ही भालो लागबे। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি পুলি পিঠেটা বানাই। আজকে এই পুলি পিঠের রেসিপিটা আমি সুজি দিয়ে বানাচ্ছি। তো তার জন্য কড়াইতে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। তো জলটাকে একটুখানি গরম করে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার জলটা একটুখানি ফুটে উঠলে এর মধ্যে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। তো এটা কাপ মাপাই ছিল, আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। এবার সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তো দলা পাকিয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর পিঠেটা ভালো সফট হবে না। তো তার জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে সুজিটাকে এইভাবে একটা মন্ড তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা এখানে একটা মন্ড তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু গরম থাকতে থাকতেই এটা মেখে আরও সফট বানিয়ে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তার জন্য গরম গরম একটু মেখে নিতে হবে। তো এখানে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে, তো একটা খুব সুন্দর সফট একটা মন্ড তৈরি হয়ে গেছে। এখানে আমি পুরের জন্য নিয়েছি গুড়ের সন্দেশ, তো আপনারা চাইলে যে কোনো পুর দিয়ে বানাতে পারেন। এবার আমি পুলিটা বানানোর প্রসেসে যাচ্ছি। তো এবার আমি একটুখানি সুজির মন্ড নিয়ে এবার খুব সুন্দর গোল পাকিয়ে এর মধ্যে আমি গুড়ের সন্দেশের পুরটা ভরে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে পুলি পিঠে। তো আপনারা যে কোনো ডিজাইন যা আপনাদের পছন্দ সেটা আপনারা বানাতে পারেন। তো আমি যেটা আমার পছন্দ আমি সেটাই এখানে বানাচ্ছি। এবার আমি গুড়ের সন্দেশটার মধ্যে দিয়ে মুখটা খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেবো যাতে সন্দেশটা বাইরে বেরিয়ে না আসে। তো আপনাদের যেমন ডিজাইন পছন্দ আপনারা কিন্তু তেমন বানাতে পারেন। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি পুলিটা। তো আপনারা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভীষণই কিন্তু সফট হয়। একবার বানিয়ে খেয়ে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে চালের গুঁড়োর থেকেও এটা কিন্তু বেশি টেস্টি এবং সফট হয়। তো এইভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নেব। তো এখানে আমার সব পুলিগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি পুলিগুলো সেদ্ধ করার প্রসেসে চলে যাব। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। দুধটাকে আমি 5 মিনিট মতো জাল করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে সব পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। পুলিগুলো সব আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার কিন্তু হালকা করে একটু মিশিয়ে নেব। তো নাড়ার সময় কিন্তু সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায়, তাহলে পুরগুলো সব বেরিয়ে দুধের সঙ্গে মিশে যাবে। এখানে আমি 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দিতে পারেন, আর এখানে আপনারা যদি চান নলেন গুড় দিয়ে করবেন সেটাও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো যাই হোক আমি এখানে 1 কাপ চিনি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে জাল করে, তো 10 মিনিট এভাবে জাল করে নেওয়ার পরেই কিন্তু পুলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, দিয়ে এভাবেই রেখে দেব আরও 10 মিনিট। তো তাহলেই কিন্তু আমাদের পুলিটা একদম রেডি হয়ে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে 10 মিনিটের জন্য আরও রেখে দিচ্ছি। তো দেখুন 10 মিনিট পরে পুলিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো আপনারাও কিন্তু বাড়িতে এভাবে পুলি পিঠে বানিয়ে নিতে পারেন,
ভীষণ ভীষণ টেস্টি এবং এত পরিমাণে সফট হয়। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ।